আমরা এই ভিডিওতে 3D প্রিন্টার সেটআপের সম্পূর্ণ প্রক্রিয়া এবং কিভাবে 3D প্রিন্ট করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের শেখানোর চেষ্টা করব। মূলত সকল 3D প্রিন্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল প্রায় একই রকম হয়ে থাকে, তাই আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে বেসিক একটি আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আসলে প্রিন্টার কিভাবে সেটআপ বা ক্যালিব্রেশন করতে হয়। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো ক্রিয়েলিটি এন্ডার 3 ভার্সন 2 নিও এই মডেলের 3D প্রিন্টার ব্যবহার করে। এই ধরনের 3D প্রিন্টার ও 3D প্রিন্টারের সরঞ্জাম কেনার জন্য ভিজিট করুন www.creality.com সাইটে। এই ওয়েবসাইটে 3D প্রিন্টার সহ ক্রিয়েলিটির সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি কোনো প্রোডাক্টের দাম কত সেটিও জানতে পারবেন। এন্ডার 3 ভার্সন 2 এর কোর ফিচারগুলো দেখার জন্য আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা সম্পূর্ণ ফিচারটি সম্পর্কে জানতে পারবেন যে কী কী রয়েছে এন্ডার 3 ভার্সন 2 এ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস রয়েছে। বর্তমানে এই প্রোডাক্টের দাম রয়েছে $299। কেনার জন্য পেপাল, পে লেটার, পেউনির, ভিসা কার্ড ইত্যাদি মাধ্যম রয়েছে। আপনারা চাইলে এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা পে করে কিন্তু অর্ডার করতে পারবেন এই 3D প্রিন্টারগুলো। আমরা গত ভিডিওতে এই প্রিন্টারটিকে সেট আপ করেছিলাম, অর্থাৎ বেসিক যে সেট আপ সেটা করেছিলাম। এই ভিডিওতে আমরা পুরো প্রিন্টারটিকে কনফিগার করা শিখব যেন প্রিন্টারটি 3D প্রিন্ট করার জন্য উপযোগী হয়। প্রিন্টারে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর চালু করব। এখানে একটি কন্ট্রোল নব রয়েছে যেটি ঘুরিয়ে বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারবেন আর নবটিকে প্রেস করলে সেই অপশনে প্রবেশ করতে পারবেন। প্রথমে আমরা কন্ট্রোল অপশনে যাব, নিচের দিকে রিসেট কনফিগারেশন সিলেক্ট পাবেন, এখানে সিলেক্ট করে দিবেন। এখানে এক্স ওয়াই জি এর যে কোয়েশ্চেন মার্কগুলো দেখবেন তার মানে হচ্ছে প্রিন্টারটি রিসেট হয়ে গেছে। এরপর ব্যাক করব, পেপার সিলেক্ট করব, এখান থেকে অটো হোম সিলেক্ট করে এই পর্যায়ে অটোমেটিক প্লেহেডটি এর হোম যে সেট আপ সেখানে সেট আপ হবে। কিছুটা সময় আপনারা এখানে অপেক্ষা করবেন। এরপর মুভ অপশন সিলেক্ট করব, মুভ জি সিলেক্ট করে এর মান শূন্যতে নিয়ে আসব, দেন সেট করব। দেন ব্যাক করব, ব্যাক করার পর জি অফসেট সিলেক্ট করব। এক্ষেত্রে একটি A4 পেপারের প্রয়োজন হবে। এই পেপারটিকে ফ্রিলি যেন এই ওভারহেডের নিচ দিয়ে মুভ করতে পারে, এটাকে আমরা এই নব ঘুরিয়ে আমাদের যে নজল হেডটা আছে এটা নিচ দিয়ে হচ্ছে আমাদের পুরোটা সেট আপ করতে হবে, যেন A4 পেপারটি ইজিলি এটার নিচ দিয়ে মুভ করতে পারে। এভাবে ধীরে ধীরে এটাকে আমাদের সেট আপ করে নিতে হবে। জাস্ট A4 পেপারটি যেন নাড়াচড়া বা একদিক থেকে আরেক দিকে সরালে নজলের সাথে না লাগে সেভাবে আমাদেরকে পুরোপুরি সেট আপ করে নিতে হবে। তারপর আমরা স্টেপার মোটরটিকে ডিসেবল করার জন্য ডিসেবল স্টেপার সিলেক্ট করব। এখানে এক্ষেত্রে আমাদের স্টেপার মোটরটি বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমরা প্লেহেডটিকে ডানে বামে মুভ করাতে পারবো। তখন আমরা এর নিচে একটি A4 পেপার দিয়ে ফ্রিলি মুভ করে সেইভাবে সেট আপ করবো যেটা আমরা পূর্বে করেছিলাম, যেন আমাদের প্লেহেডটা এই A4 পেপারটাকে ফ্রিভাবে মুভ করতে দিতে পারে। আর আপনারা এখানে হিটিং প্লেটের নিচে দেখতেই পাচ্ছেন চাকার মতো চারটি চাকা রয়েছে। এই চারটি চাকাকে আমরা মূলত ঘুরিয়ে আমাদের যে প্লেহেডটি আছে আমরা এটাকে উপর নিচে করতে পারবো, অর্থাৎ আমাদের যে হিটিং প্লেটটা আছে এটাকে আমরা উপরে এবং নিচে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এরপর ব্যাক করে লেভেলিং সিলেক্ট করবো, এক্ষেত্রে অটোমেটিক সমস্ত কাজ হবে, জাস্ট ধৈর্য ধরে এই ক্ষেত্রে অপেক্ষা করবেন। আরেকবার চেক করার জন্য প্রিপার থেকে জি অফসেট এই অপশনটি আবার সেট আপ করে নিব, অর্থাৎ A4 পেপার দিয়ে আবারও পূর্বের মতো চেক করে নিব যেন পেপারটি ফ্রিলি মুভ করতে পারে। এরপর আমরা প্রি হিট PLA সিলেক্ট করব। যখন 200 ডিগ্রি সেলসিয়াসে আমাদের টেম্পারেচার পৌঁছাবে তখন আমাদের ফিলামেন্টটিকে লোড করতে হবে।
আপনি দেখতে পাচ্ছেন 200°C এ পৌঁছে গেছে। এই ক্ষেত্রে আমরা স্টেপার মোটরটির পাশে একটি ছিদ্র রয়েছে, মূলত এইখান দিয়ে আমাদের ফিলামেন্টটিকে লোড করতে হবে। ফিলামেন্ট লোডের পূর্বে 45° অ্যাঙ্গেল করে ফিলামেন্টের মাথাটা কেটে নেবেন। এরপর এর পাশে যে চাকতিটা রয়েছে এটাকে ঘুরিয়ে ফিলামেন্ট ভিতরের দিকে প্রবেশ করাতে হবে। যতক্ষণ পর্যন্ত না ফিলামেন্ট গলে নিচের দিকে পড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফিলামেন্টকে লোড করতে হবে। আমি আমার মাইক্রো এসডি কার্ডটি প্রিন্টারে প্রবেশ করিয়েছি। এখানে দুইটি ডিজাইন ফাইল রয়েছে, আমি শিপের যে ডিজাইন ফাইলটি রয়েছে সেটিকে আমি কনফার্ম করে দিচ্ছি। তাহলে আমাদের প্রিন্টিং যে প্রসেস সেটা শুরু হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রিন্টিংয়ের পার্সেন্টেজ দেখাচ্ছে এবং প্রিন্টিংয়ের টাইম, রিমেনিং টাইম আপনারা এইখানে দেখতে পাবেন। তাহলে এখান থেকে আপনারা টিউন করতে পারবেন, পজ করতে পারবেন এবং স্টপ করতে পারবেন। 3D প্রিন্টিংয়ে বেশ সময়ের প্রয়োজন হয়, তাই আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপর আমাদের এই এলিমেন্টটি প্রয়োজন হবে বা হাতলটি প্রয়োজন হবে। এর সাহায্যে মূলত যে 3D প্রিন্ট করা যে আমাদের জিনিসপত্রগুলো সেটা হচ্ছে আমাদের যে হিটিং যে প্লেটটা রয়েছে এই প্লেট থেকে তুলে নিতে হয়। তো ফাইনালি আমার 3D প্রিন্টিং সম্পূর্ণ হলো।
তো চমৎকার ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই স্মুথ। এবং এটা অনেক অংশে ডিপেন্ড করে আপনার ফিলামেন্ট কিরকম ব্যবহার করছেন। যেহেতু ক্রিয়েলিটির অরিজিনাল ফিলামেন্ট আমি ব্যবহার করছি, এই কারণে হয়তো বা ফিনিশিংটা খুবই চমৎকার এসেছে। তো পরবর্তীতে আপনারা চাইলে এটাকে বিভিন্ন স্প্রে রঙের সাহায্যে কিন্তু রঙও করে নিতে পারবেন। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা এই 3D প্রিন্টারের সাহায্যে করব। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।